2010 সালেই চট্টগ্রামে এই কর্ণফুলী নদী তলদেশে টানেল নির্মাণের ঘোষণা দিয়েছিলাম। আর আপনারা জানেন যে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যিনি চট্টগ্রামের মেয়র ছিলেন, তিনি এই টানেল নির্মাণের দাবিতে আন্দোলনও করেছিলেন। কারণ কর্ণফুলী নদীর উপর দিয়ে ঘন ঘন ব্রিজ করলে পরে নদীর ক্ষতি হবে, আর টানেল করতে পারলে পরে নদীর সেই ক্ষতিটা হবে না, এটাই ছিল তার যুক্তি এবং এটা ছিল অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি যুক্তি। যে আজকের দিনে আমি মহিউদ্দিন চৌধুরীর কথাও স্মরণ করছি, থাকলে সবথেকে বেশি আনন্দিত তিনি হতেন, কারণ সব সময় আন্দোলনে সংগ্রামে মুক্তিযুদ্ধে তার যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে তিনি সেটা দেখে যেতে পারলেন না, সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। যা আমার স্বামী আলহাজিবি মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক করার পথে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, সেজন্য তিনি পর্যায়ক্রমে সুন্দর করে রাজনীতি করে গেছেন মানুষের জন্য, এই চট্টগ্রামের জনগণের জন্য। উনি কখনো চট্টগ্রাম ছেড়ে যেতে চান।